Today we will learn adverbial clause as post modifier. অর্থাৎ আজকে আমরা শিখব adverbial clause কিভাবে post modifier এর কাজ করে. When, where, how, why, while, after, before, wherever, since, as, because, as if, as though, although, if, unless, till, until, lest, so that, in order that, as soon as, so dot dot that, as dot dot as, so dot dot as, no sooner had dot dot than, ইত্যাদি কনজাংশন দিয়ে গঠিত অ্যাডভার্বিয়াল ক্লোজটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা অ্যাজেক্টিভের কাজ করে আর ভার্ব অ্যাজেক্টিভ অ্যাডভার্ব কিংবা ক্লোজকে মডিফাই করলে সেইটি অ্যাডভার্বের কাজ করে থাকে অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লোজটি অ্যাজেক্টিভের কাজ করতে পারে অ্যাডভার্বের কাজও করতে পারে আমরা একটু উদাহরণ থেকে দেখে আসি নাম্বার এ এভরিবডি নোজ দ্য রিজন প্রত্যেকেই কারণটি জানে কোন কারণটি জানে এই কারণ সম্বন্ধে যদি নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য জ্ঞাপন করে কোনো ক্লোজ তাহলে সেই অ্যাডভার্বিয়াল ক্লোজটি অ্যাজেক্টিভের মতো কাজ করবে যেমন এখানে আছে হোয়াই শি ইজ অ্যাবসেন্ট প্রত্যেকেই কারণটি জানে সে কেন অনুপস্থিত হোয়াই শি ইজ অ্যাবসেন্ট এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ যা এই কারণকে নির্দেশ করছে সুতরাং এই কারণ নাউনটাকে নির্দেশ করছে বিধায় এটা অ্যাজেক্টিভের কাজ করেছে নাম্বার বি ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য প্লেস তুমি কি আমাকে জায়গাটি সম্বন্ধে বলতে পারো হোয়ার আর হি হ্যাজ গন কোন জায়গাটি যেখানে সে গিয়েছে তাহলে ওই জায়গাটি সম্বন্ধে অতিরিক্ত তথ্য জ্ঞাপন করছে হোয়ার আর হি হ্যাজ গন এই ক্লোজটি দ্বারা তাহলে হোয়ার আর হি হ্যাজ গন এই অ্যাডভার্বিয়াল ক্লোজটি আগের নাউনটিকে নির্দেশ করছে বা নাউনটির সম্বন্ধে অতিরিক্ত তথ্য জ্ঞাপন করায় সেটি অ্যাজেক্টিভের কাজ করেছে অর্থাৎ এই ক্লোজটি অ্যাজেক্টিভের কাজ করেছে এখানে নাম্বার সি ফাইভ পিএম ইজ দ্য টাইম হোয়েন শি রিটার্নস হোম ফাইভ পিএম হচ্ছে সেই সময় যখন সে বাড়িতে আসে তাহলে হোয়েন শি রিটার্নস হোম দ্বারা এই টাইমকে নির্দেশ করছে তাহলে হোয়েন শি রিটার্নস হোম এই অ্যাডভারিবল ক্লোজটি পোস্ট মডিফায়ারের কাজ করেছে এখানে নাম্বার ডি আই নো দ্য টেকনিক হাউ হি হ্যাজ ডান দিস সে কিভাবে এই কাজটি করেছে সেই টেকনিক আমি জানি তাহলে কোন টেকনিক আমি জানি হাউ হি হ্যাজ ডান দিস এই অ্যাডভার্বিয়াল ক্লোজটি দ্বারা ওই টেকনিককে নির্দেশ করা হয়েছে বিধায় একটি পোস্ট মডিফায়ার হিসেবে বসেছে কারণ এই টেকনিকের পরে গিয়ে বসেছে এবার আমরা কিছু এক্সারসাইজ করব নাম্বার এ হু নোজ ডট 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 এখানে ডট ডটের জায়গায় অ্যাডভার্বিয়াল ক্লোজ ব্যবহার করতে হবে তাহলে আমরা কোনো একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে দিতে পারি হু নোজ হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক তাহলে হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ যা হু নোজ এই ক্লোজটিকে আগের ক্লোজটিকে নির্দেশ করছে নাম্বার বি উই ওয়েটেড দেয়ার ইগারলি আমরা সেখানে আগ্রহ ভরে অপেক্ষা করছিলাম ড্যাশ ড্যাশের স্থলে দিতে হবে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ তাহলে উই ওয়েটেড দেয়ার ইগারলি আনটিল শি রিটার্নড সে না আসা পর্যন্ত আমরা সেখানে ওয়েট করছিলাম তাহলে আনটিল শি রিটার্নড রিটার্ন পাস্ট টেন্স দিয়েছি কারণ এখানে পাস্ট টেন্স আছে তাহলে আনটিল শি রিটার্নড এই অ্যাডভারিবল ক্লোজটি আগের ক্লোজটির সম্বন্ধে অতিরিক্ত তথ্য জ্ঞাপন করছে বিধায় এটা পোস্ট মডিফায়ারের কাজ করেছে নাম্বার সি ইউ উইল গেট এ প্লাস ইফ ডট ডট কমপ্লিট দ্য অ্যাডভারিবল ক্লোজ অ্যাডভারিবল ক্লোজটি কমপ্লিট করতে হবে কনজেকশন দেওয়া আছে এখানে তাহলে ইউ উইল গেট এ প্লাস ইফ স্টাডি সিনসিয়ারলি ইফ ইউ স্টাডি সিনসিয়ারলি এটি হচ্ছে একটি অ্যাডভারিবল ক্লোজ নাম্বার ডি জাহিন উড নট পাস দ্য এক্সামিনেশন আনলেস ডট 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 এখানে কমপ্লিট দ্য অ্যাডভার্বিয়াল ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ কমপ্লিট করতে হবে জাহিন উড নট পাস দ্য এক্সাম আনলেস হি স্টাডিড প্রপারলি আনলেস নেগেটিভ তাহলে এখানে আমরা অ্যাফার্মেটিভ দিয়ে করবো এবং সেটা পাস্ট টেন্স উড এখানে আছে তাহলে পাস্ট টেন্স দিয়ে করতে হবে আনলেস হি স্টাডিড প্রপারলি এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ এবার আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্বিয়াল ক্লোজগুলো এক দুটা করে উদাহরণ দেখে যাব অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম অর্থাৎ এই ক্লোজটি দ্বারা টাইমকে নির্দেশ করে যদি নির্দিষ্ট করে বলা হয় যে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম ব্যবহার করতে হবে তাহলে সিন্স আফটার বিফোর হোয়েন এই যে কনজাংশনগুলো এখানে আছে এই কনজাংশনগুলো দিয়ে ক্লোজ তৈরি করতে হবে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম হবে যেমন আমরা এখানে দেখি এক দুটো উদাহরণ মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স উই ফার্স্ট মেট অনেক বছর হয়ে গেছে যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম তাহলে অনেক বছর হয়ে গেছে যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম এটা দ্বারা একটা সময় নির্দেশ করছে এই ক্লোজটি দ্বারা আবার নাম্বার বিতে আছে দ্য পেশেন্ট ডাইট রোগী মারা গিয়েছিল আফটার দ্য ডক্টর হ্যাড কাম ডাক্তার আসার পরে তাহলে ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছিল এটা সময় নির্দেশ করছে এই ক্লোজটি দ্বারা তাহলে আফটার দ্য ডক্টর হ্যাড কাম
এই অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইমটি আগের ক্লোজটিকে অর্থাৎ দ্য পেশেন্ট ডাইড এই ক্লোজটিকে মডিফাই করেছে। এবার আমরা একটু উদাহরণ দেখি। রুমি মেট হিজ ফ্রেন্ড রাজন। রুমি তার বন্ধু রাজনের সাথে সাক্ষাৎ করেছিল। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, অর্থাৎ সময় নির্দেশক অ্যাডভার্বিয়াল ক্লোজ ব্যবহার করতে হবে এখানে। তাহলে রুমি মেট, মেট কিন্তু পাস্ট টেন্স, রুমি মেট হিজ ফ্রেন্ড রাজন হোয়েন ইট ওয়াজ সানডে, হোয়েন ইট ওয়াজ সানডে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। নাম্বার বি, দ্য স্টুডেন্টস স্টুড আপ, অ্যাডভার্বিয়াল ক্লোজ ইউজ করতে হবে। তাহলে দ্য স্টুডেন্টস স্টুড আপ অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। নুসরাত হ্যাড এন্ডিভার্ড এ লট, নুসরাত অনেক চেষ্টা করেছিল, এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম ব্যবহার করতে হবে। বিফোর শি গট এ প্লাস, তাহলে বিফোর শি গট এ প্লাস, এটি একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লোজ দ্বারা জায়গাকে নির্দেশ করে, অর্থাৎ হয়ার, হয়রেভার ইত্যাদি ব্যবহার করে এই ক্লোজটি গঠন করা হয়। যেমন আমরা উদাহরণ দেখি, শি ওয়েন টু দ্য প্লেস, সে জায়গাটিতে গিয়েছিল। হয়ার হার হাজব্যান্ড ওয়ার্কড, যেখানে তার হাজব্যান্ড কাজ করত। হয়ার হার হাজব্যান্ড ওয়ার্কড, এই ক্লোজটি দ্বারা আগের কোনো জায়গাকে নির্দেশ করছে, অর্থাৎ এই প্লেসকে নির্দেশ করছে। তাই এই অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেসটি হচ্ছে পোস্ট মডিফায়ার, কারণ এটা পরে বসেছে। নাম্বার বি, ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেতে পারো যেখানে তোমার পছন্দ। তাহলে হোয়ার এভার ইউ লাইক, এটা দ্বারা কোনো জায়গাকে বোঝাচ্ছে যে যেখানে খুশি সেখানে যেতে পারো। হোয়ার এভার ইউ লাইক, এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। এবার আমরা কিছু এক্সারসাইজ করব। দ্য ডগ উইল ফলো ইউ, কুকুরটি তোমাকে অনুসরণ করবে। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস। হোয়ার ইউ উইল গো অথবা হোয়ার ইউ গো, তুমি যেখানে যাও বা যাবে, তুমি যেখানে যাবে কুকুরটি সেখানেই তোমাকে ফলো করবে। তাহলে হোয়ার ইউ উইল গো, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, কারণ এটা তারা জায়গাকে নির্দেশ করছে। আমরা পরবর্তী অ্যাডভার্বিয়াল ক্লোজে চলে যাই। নাম্বার থ্রি, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ, কারণ বুঝাবে। এটি সাধারণত সিন্স, অ্যাজ, বিকজ, ফর, দ্যাট, হোয়াই ইত্যাদি দ্বারা এই ক্লোজটি গঠিত হয়। যেমন আমরা দেখি, এভরিবডি প্রেজড হার, প্রত্যেকে তার প্রশংসা করেছিল। বিকজ শি ওয়াজ অনেস্ট, কেন তার প্রশংসা করেছিল, এই কারণ জানতে চাওয়া হয়েছে। এই জন্য এই কারণটা বোঝাচ্ছে বিকজ শি ওয়াজ অনেস্ট, কারণ সে ছিল সৎ, এই কারণেই তার প্রশংসা করেছিল প্রত্যেকে। তাহলে বিকজ শি ওয়াজ অনেস্ট, এই অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ দ্বারা কারণ বোঝাচ্ছে। নাম্বার বি, দ্য ম্যান বিকেম অ্যাফ্লুয়েন্ট, লোকটি ধনী হয়েছিল। ফর হি ওয়ার্কড হার্ড, ফর ম্যান এখানে যেহেতু সিন্স অর্থে, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল। তাহলে কেন ধনী হয়েছিল, এই ধনী হওয়ার কারণটি এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ দ্বারা বোঝানো হয়েছে। ফর হি ওয়ার্কড হার্ড, কারণ সে কঠোর পরিশ্রম করেছিল। এবার আমরা একটা এক্সারসাইজ করব। নাম্বার এ, দ্য বয় ওয়াজ পানিশড, বালকটিকে শাস্তি দেওয়া হয়েছিল। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ, কারণ নির্দেশক অ্যাডভার্বিয়াল ক্লোজ ব্যবহার করতে হবে। দ্য বয় ওয়াজ পানিশড বিকজ হি কমিটেড দ্য ক্রাইম, বিকজ হি কমিটেড দ্য ক্রাইম, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ। আই ডোন্ট নো ডট 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 ডট, এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ ব্যবহার করতে হবে। আই ডোন্ট নো হোয়াই হি হ্যাজ ডান দিস, আমি জানি না কেন সে এটা করেছে। তাহলে হোয়াই হি হ্যাজ ডান দিস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ। নাম্বার ফোর, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসিকোয়েন্স, অর্থাৎ ফলাফল বুঝাবে। এই ক্লোজটি দ্বারা ফলাফল বুঝাবে, এখানে সো ডট ডট দ্যাট বা সাজা ডট দ্যাট, সো, দেয়ার ফর, সাধারণত এইগুলো দিয়ে এই ক্লোজটি গঠিত হয়। আমরা একটু উদাহরণ দেখি। হি ওয়ার্কস সো সিনসিয়ারলি দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ, সে এতটা সিনসিয়ারলি কাজ করে যে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে এখানে সো সিনসিয়ারলি দ্যাট, এই দ্যাট থেকে এই ক্লোজটি হচ্ছে ফলাফল নির্দেশ করছে। সে এতটা সিনসিয়ারলি কাজ করে যে এর ফলে কি হয়েছিল, সে জীবন উন্নতি করে ফেলেছিল। তাহলে সে জীবন উন্নতি করে ফেলেছিল, এটা হলো তার ফলাফল। নাম্বার বি, শি ওয়াজ সাচ এ ফুল দ্যাট এভরিবডি ডিসলাইকস হার, সে ছিল এতটা বোকা যে প্রত্যেকে তাকে ঘৃণা করত। তাহলে এটা একটি ফলাফল নির্দেশক অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা এবার এক্সারসাইজ করব। রাকিন ওয়াজ সো স্ট্রং ডট 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 ডট, তাহলে রাকিন ওয়াজ সো স্ট্রং দ্যাট হি কুড ডিফিট এনিবডি, তাহলে দ্যাট হি কুড ডিফিট এনিবডি, এই ক্লোজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ
রেজাল্ট অর কনসিকোয়েন্স। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস অর্থাৎ উদ্দেশ্য বোঝাবে, কোনো কাজের উদ্দেশ্য বোঝাবে এই ক্লোজটি দ্বারা। এটি সাধারণত সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট ইত্যাদি দিয়ে গঠিত হয়। যেমন আমরা উদাহরণে দেখি, শেফালি স্টাডিড সিনসিয়ারলি, শেফালি ঠিক মতো পড়াশোনা করেছিল। উদ্দেশ্যটা কি ছিল তার? সো দ্যাট শি কুড পাস দ্য এক্সাম, যাতে সে পরীক্ষা পাস করতে পারত। এখানে সো দ্যাট এই ক্লোজটি দ্বারা আসলে আগের কাজের উদ্দেশ্য বোঝাচ্ছে। সুতরাং এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। আমরা একটু এক্সারসাইজ করি। নিশি বট সাম নিউ বুকস, নিশি কতগুলো নতুন বই কিনেছিল। ডট ডট ডট, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস, এই ডট ডটের জায়গায় অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস বসাতে হবে। তাহলে নিশি কেন নতুন কতগুলো বই কিনেছিল, এখানে সেটা ব্যক্ত করতে হবে ক্লোজের মাধ্যমে। তাহলে নিশি বট সাম নিউ বুকস ইন অর্ডার দ্যাট শি কুড প্রিপেয়ার হার লেসন প্রপারলি। তাহলে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট শি কুড প্রিপেয়ার হার লেসন প্রপারলি, এটি হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ পারপাস। কারণ কেন বই কিনেছিল, কেন উত্তর এই ক্লোজটির দ্বারা প্রকাশ পেয়েছে। নাম্বার সিক্স, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার অর্থাৎ কাজের ধরন বা স্বভাবকে বোঝায় এই ক্লোজটির দ্বারা। অ্যাজ, অ্যাজ দো, অ্যাজ ইফ, হাউ ইত্যাদি দ্বারা এই ক্লোজটি গঠিত হয়। আমরা একটু উদাহরণ থেকে দেখে আসি। নাম্বার এ, ডু এভরিথিং অ্যাজ ইউর বস অর্ডারস ইউ, প্রত্যেকটা কাজ সেভাবে করো যেভাবে তোমার বস অর্ডার দেয়। তাহলে কিভাবে করবা সেই ধরনটাকে বোঝাচ্ছে এই ক্লোজটির দ্বারা। এই অ্যাজ ইউর বস অর্ডারস ইউ, তোমার বস যেভাবে তোমাকে অর্ডার দেয় সেভাবে তুমি কাজটি করো। তাহলে কাজের ধরনটাকে এখানে বোঝাচ্ছে বিধায়, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। নাম্বার বি, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার মাই বস, তাহলে অ্যাজ ইফ হি ওয়ার মাই বস, সে যেন আমার বস ছিল, সে মনোভাবে আচরণ করেছিল। তাহলে কেন কিভাবে আচরণ করেছিল সে আচরণের ধরনটা এখানে বোঝাচ্ছে। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার হিসেবে এই ক্লোজটি বসেছে। আমরা একটু এক্সারসাইজ করি। লিলি বিহেভড ডট ডট ডট, তাহলে লিলি বিহেভড অ্যাজ ইফ শি হ্যাড বিন দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি। তাহলে শি হ্যাড বিন দ্য চেয়ারম্যান অফ দিস কোম্পানি, এটি হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার। আর আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে থাকলে আগের ক্লোজটি পাস্ট ইনডেফিনিট থাকলে পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে হবে। নাম্বার সেভেন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ এই ক্লোজটির দ্বারা বিপরীতার্থক অর্থ প্রকাশ করবে। দো, অল দো, ইভেন দো, ইভেন ইফ, হোয়ার অ্যাজ ইত্যাদি ব্যবহার করে এই ক্লোজটি গঠন করা হয়। আমরা একটু উদাহরণ দেখি। শুক্তি গট দ্য স্কলারশিপ ইভেন দো শি ওয়াজ নট সিনসিয়ার, শুক্তি সিনসিয়ার না হয়েও স্কলারশিপ পেয়েছিল। তাহলে উল্টো অর্থ বোঝাচ্ছে এখানে। এই উল্টো অর্থের জন্য আমরা ইভেন দো কনসেশন ব্যবহার করে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন তৈরি করেছে। নাম্বার বি, সীমা ইজ ফ্যাট, সীমা হয় মোটা, হয়রাস রিমা ইজ থিন, যেখানে রিমা হচ্ছে অনেক চিকন। তাহলে হয়রাস রিমা ইজ থিন, এটা আগের ক্লোজটার উল্টো অর্থ বোঝাচ্ছে। এই কারণে এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। আমরা একটি এক্সারসাইজ করে দেখি। কামাল গট টু দ্য স্টেশন, গেট টু মানে পৌঁছানো। তাহলে কামাল গট টু দ্য স্টেশন, কামাল স্টেশনে পৌঁছেছিল। ডট 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 ডট, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। দো জামাল ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, তাহলে দো জামাল ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, এটা আগেরটার উল্টো অর্থ বোঝাচ্ছে। সুতরাং এই দো জামাল ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কনসেশন। আমরা পরেরটিতে চলে যাই। নাম্বার এইট, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ক্লোজটি দ্বারা তুলনা করা বোঝাবে। অর্থাৎ এই ক্লোজটিতে দেন, অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, দ্য সেম অ্যাজ ডট ডট অ্যাজ, দা ডট ডট দা ইত্যাদি কনজেশন দিয়ে সাধারণত এই ক্লোজটি গঠিত হয়। আমরা একটু উদাহরণ থেকে দেখি। রিনা ইজ টলার দেন বিনা, রিনা হচ্ছে বিনার চেয়ে বেশি লম্বা, এটা তুলনা করা হচ্ছে। তাহলে দেন বিনা ইজ, এই ক্লোজটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন। নিশি ওয়াজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ রিক্তা ওয়াজ, ওয়াজটা উজ্জ্ব আছে, রিক্তা যতটা ইন্টেলিজেন্ট নিশি কিন্তু ততটা ইন্টেলিজেন্ট না। তাহলে এটা তুলনা বোঝাচ্ছে। এই কারণে অ্যাজ রিক্তা ওয়াজ অথবা অ্যাজ রিক্তা, এটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন। আমরা একটি এক্সারসাইজ দেখি। শাকিল ইজ মোর ট্যালেন্টেড ডট ডট ডট, এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন ব্যবহার করতে হবে। তাহলে শাকিল ইজ মোর ট্যালেন্টেড দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্পারিজন। নাম্বার নাইন, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, অর্থাৎ এই ক্লোজটি দ্বারা কোনো শর্ত আরোপ করা কোনো ঘটনাটাকে বুঝাবে। আর এই ক্লোজটি তৈরি করতে সাধারণত ইভেন ইফ,
whether, unless, otherwise, provided এই ধরনের কনজাংশনগুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা উদাহরণ দেখি, আই শ্যাল গো ইফ ইউ কাম। ইফ ইউ কাম দ্বারা একটা শর্ত আরোপ করা হয়েছে, আমি যাব যদি তুমি আসো। নাম্বার বি, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম আনলেস ইউ স্টাডি সিনসিয়ারলি। তুমি পরীক্ষা পাস করতে পারো না যদি না তুমি সিনসিয়ারলি পড়াশোনা করো। তাহলে আনলেস ইউ স্টাডি সিনসিয়ারলি, এইটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। এবার আমরা একটু এক্সারসাইজ করে দেখি। নাম্বার এ, হি কুড নট গেট দ্য জব, সে চাকরিটি পেত না আনলেস ডট ডট ডট। এখানে বলছে কমপ্লিট দ্য অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, হি কুড নট গেট দ্য জব আনলেস হি ট্রাইড সিনসিয়ারলি। এটা পাস্ট টেন্স আছে, আমরা পাস্ট টেন্সে করলাম। আনলেস হি ট্রাইড সিনসিয়ারলি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। নাম্বার বি, ডট 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 শি কুড নট সলভ দ্য প্রবলেম, এখানে ডট ডটের জায়গায় অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কন্ডিশন জুড়ে দিতে পারি যে ইফ শি ডিড নট ওয়ার্ক হার্ড শি কুড নট সলভ দ্য প্রবলেম, যদি সে কঠোর পরিশ্রম না করতো তাহলে ওই প্রবলেমের সমাধান সে করতে পারতো না। নাম্বার সি, রিপুন উইল অ্যাটেন্ড দ্য ফাংশন, রিপুন ফাংশনে অ্যাটেন্ড করবে ডট ডট ডট, এখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন দিতে হবে। ইফ হি গেটস এ টিকেট, যদি সে একটি টিকেট পায়, ইফ হি গেটস এ টিকেট, এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন। এর পরের লেসনে আমরা শিখবো অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।